দেখুন, এটা আমি শুনেছি এবং এটা আমি জানি। আমি একটু আগেও উড়িষ্যার আইজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন। হায়রে দেশ, আর হায়রে দেশের পুলিশ! পুলিশের আইজি হওয়া মন্ত্রীকে জিজ্ঞেস করা ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারে না। আমি তাকে বলেছি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করতে পারেন। আমি যতটুকু বুঝি যে এখানে ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারণ নেই। হ্যাঁ, শুধু অধিকার রয়েছে ছাত্রলীগের নেতা কর্মীদের। কাজে এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন নিজস্ব গতিতে চলবে, কিন্তু সরকারকে জানিয়ে সবকিছু করতে হবে এবং সরকারি ইচ্ছা অনুযায়ী চলবে। হ্যাঁ রে দেশ। এবং তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। পার্সোনালি আমি বলেছি আমার কোনো এখানে কোনো ভিন্ন মত। আমি নাম যদি বলি, আমাদের হেফাজতে আছে রবি, মুন্না, অনিক, জেমি, জিয়ন, তানবীর, সকাল। হ্যাঁ রে বাংলাদেশের পুলিশ, পুলিশের হাত থেকে, পুলিশের কাছ থেকে বিডিও পুলিশ নেওয়ার জন্য ছাত্ররাজ বিক্ষোভ করছে, যেখানে পুলিশকেই বিশ্বাস করা উচিত ছিল। আর পুলিশের বিশ্বাস এতটুকু কমে গিয়েছে যে যেন ওই পুলিশে কাজটা করতে না পারে, অপরাধীদেরকে ছাড়িয়ে দিতে না পারে, যার জন্য পুলিশের হাত থেকে বিডিও পুলিশ নিয়ে নেওয়ার জন্য আজ ছাত্ররা আন্দোলন করছে। একটি ফেসবুক পোস্টকে ঘিরে শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছেন বহিরশাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। আবরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার ভোরে বহিরশের বাংলা হল থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। পুষ্টিতে আবরা জ্বালিয়ে গেছিলেন। 47-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্ধ ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো, কিন্তু তারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমন উদ্বোধনের আগেই মংলা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাতে হচ্ছে। 2, কাবেরী নদীর পানি চারাচারে নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যে অন্য রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দেব। 3, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে, অথচ আমরা তাদের গ্যাস দেবো, যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজেদের সম্পদ দিয়ে বন্ধুপাতি চালাবো। আবরার তার পোস্টটাও লিখেছিলেন, পরের কারণে স্বার্থ দিয়ে বলি এই জীবন মন সকলি দাও, তার মতো সূক্ষ্মতাও কী আছে আপনার কথা বলিয়া যাও। এটাকে কেন্দ্র করি আজ আবরারকে পরপরে পারি জামাতে হলো। যদি আপনাদের পুলিশ র‍্যাব দিয়ে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনাদের সুমন রাব্বানিকে বহিষ্কার করার পরেও যদি ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দায়িত্ব নিয়ে নেবে, কিন্তু তখন কিন্তু আপনারা পালাবার পথ পাবেন না। আর এক ফোঁটা রক্ত যদি ঝরে ছাত্র সমাজের, আর এক ফোঁটা রক্ত যদি ঝরে ছাত্রদের এটা ভাঙা জবাব দেবে। এবং এই আবরারের হত্যার সুষ্ঠু তদন্ত সহ বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ছাত্রদল মাঠ ছাড়বে না। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আবরার ফাহাদ
ওর প্রাণহীন দেহ দেখলাম, আমি স্তব্ধ, আমার বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি। কি কারণে তাকে জীবন দিতে হলো? কতগুলো চুক্তি ওনারা করেছেন 16 কোটি মানুষকে অন্ধকারে রেখে, সেই চুক্তির প্রতিবাদ করতেই পারে মানুষ। আহ্বান জানাবো, আর তারা যারা দোষী, যারা হলে একটা নিরীহ ছেলে কালকেই আমার বাড়ি থেকে আসছে, আসার পরপরে রাতে ধরে নিয়ে যে তারা এভাবে অত্যাচার করে মানেছে, এখন আমি তাদের বিচার চাই। হ্যাঁ, আমার 2 ছেলে, এটা বড় ছেলে আর একটা ছোট ছেলে ঢাকা কলেজে পড়ে। পরিচালনার দায়িত্ব বুয়েট প্রশাসনকে নিতে হবে এবং বুয়েট প্রশাসনকে এইটাও ব্যবস্থা করতে হবে যারা এখানকার অপরাধী তাদেরকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। আবাসিক হলগুলোতে র‍্যাগের নামে শিক্ষার্থীদের ভিন্ন মতলম্বীদের উপর শারীরিক নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় উদ্যোগ দৃশ্যমান হতে হবে। একই সাথে পূর্বে যেগুলো ঘটছে রিসেন্টলি আমরা যেগুলো জানি সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে, এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান শাস্তি করতে হবে। এরপরের দাবিটা হচ্ছে রাতের বেলা পুলিশ কিভাবে দ্রুত হলে প্রবেশ করলো এবং এর সাথে প্রভোস স্যারের সংশ্লিষ্টতা আমাদেরকে অতি দ্রুত জানাতে হবে। এটা গতকাল রাতে 2টা করে হলগুলোতে কথা বলছি বুয়েট ছাত্র লীগের সভাপতির সাথে। আসলে এই যে অভিযোগটা এসেছে, ওই কক্ষে কারা ছিলেন আপনি কি জানতেন এবং আপনার দলের বিষয়ে, যে দলের সংগঠনের ছাত্রদের কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ সে বিষয়ে কি বলবেন আপনি? আপনারা এখন যেহেতু অভিযোগটা উঠেছে এখন কি ব্যবস্থা নেবেন ছাত্রলীগের পক্ষে? ছাত্রলীগের পক্ষ থেকে তো অবস্থায় অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আসলে ছাত্রলীগ আমি এটা বলে শেষ করতে চাই, এখানে ছাত্রলীগের ছেলে হিসেবে সে মানে অপরাধটা করছে, ব্যাপারটা অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।